সাবস্ক্রাইব করুন সোনি আট ক্লিক করুন বেল আইকনী রাজা যাক রান্না বান্না মোটামুটি শেষ শুধু মাংসটা হয়ে গেলেই সব পাত পরে খেতে বসে যাব কেন কিন্তু মাংস হতে এখনো ঢের সময় লাগবে ততক্ষণ কি করব তোরা একটু খেলাধুলা কর ততক্ষণ আমি একটু জিড়িয়ে নিই তোমার জিড়িয়ে নেওয়া মানে তো তোমার নাক ডেকে ঘুমানো না না এখন ঘুমাতে হবে না তাহলে আমি কি করব তোরাই বলে দে তুমি এখন আমাদের একটা গল্প বলো তুই যে আমার থেকেও বড় শেয়ানারে হ্যাঁ বেশ কায়দা করে গল্পটা আমার ঘরে চাপিয়ে দিলি হুম এবার গল্প বলো গুলটে পুচকে তোরে এদিকে আয় গোপাল দাদু গল্প বলবে তাড়াতাড়ি আয় হুম শুন তবে তো গেল সন্ধ্যা হল পার করো আমারে কিসের পাপে মুটকিটাকে চড়িয়ে দিলে ঘাড়ে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমাদের আরে সিপাই ভাই যে বলো বলো কোথায় যেতে হবে বলো সোজা মহারাজের কাছে চলো 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 এক্ষুনি হাজির হতে বলেছেন কি বলছো কি ভগবান নেই না 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 তো মনে হয় নেই আরে বাবা থাকলে দিনে দিনে মানুষের দুঃখ কষ্ট এত বাড়ছে তুমি ঠিকই বলেছ দুঃখ কষ্টে মানুষ যেন কেমন জের হয়ে যাচ্ছে আর রাজ্যে রাজা হয়ে শত চেষ্টা করেও আমি তো সব প্রজার মুখে হাসি ফোটাতে পারছি না এটা এটা কত বড় অনুতাপের কথা বলতো আর সেই জন্যই মাঝে মধ্যে মনে হয় ভগবান আর নেই আমায় দেখেছেন মহারাজ হ্যাঁ হ্যাঁ এসো এসো আস্তে আস্তে কানে এলো আপনি যেন বলছিলেন ভগবান নেই এই গোপাল তা তোমার কি মনে হয় এই ভগবান আছেন 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 শ্রী নারায়ণ চন্দ্র বৈকুণ্ঠে বসে মা লক্ষ্মীকে নিয়ে দীপ্তি সুখে ঘর কন্যা করে যাচ্ছেন ধর্মনি তিনি বিদ্যমান অবশ্যই মহারাজ তবে কি জানেন ইদানিং তিনি ওই কানে তুলো গুজে রেখেছেন কানে তুলো গুজে রেখেছেন ওই তাতে ওই মানুষের ডাকে তাকে আর সাড়াTara দিতে না হয় আর কেন কেন সাড়া দেবেন না কেন ভক্তের ডাকে সাড়া দেওয়াই ভগবানের ধর্ম তাহলে একটা 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 গল্প বলি শুনুন মহারাজ একবার এক ভক্তের ডাকে সাড়া দিতে গিয়ে তার কি কাচের অবস্থা হয়েছিল শুন পেঁচির অবস্থা হয়েছিল মানে কি গল্পটা শুনবেন নাকি তুমি হচ্ছ রসিক শ্রেষ্ঠ গোপাল ভাঁড় তোমার গল্প কি আর না শুনে পারা যায় একবার এক গরিব মানুষ খুব আকুল হয়ে ভগবান মানে নারায়ণকে ডাকতে শুরু করলো তারপর তা ভক্তের আকুল ডাকে বিগলিত আর বিচলিত হয়ে লক্ষ্মী ঠাকুরন নারায়ণকে বললেন যাও না বাপু একবার মর্তে শুনেই এসো না ভক্ত কি বলতে চায় নারায়ণ কি করলেন তা নারায়ণ ঠাকুর তো মা লক্ষীর এ ভগবান নারায়ণ কৃপা করে একবার দেখা দাও প্রভু এত করে ডাকি তোমায় তবু তবু তুমি কেন আমার দুঃখ দূর করে দাও না ভগবান আমি সশরীরে তোমার সামনে এসেছি বৎস বলো কি বর চাও তুমি ঠাকুর আমার বড় অভাব দুবেলা পেট ভরে খেতে পাই না ঠাকুর ছেলেপুলেগুলোকেও খাওয়াতে পারি না ঠিক আছে আমার বরে আজ থেকে তোমার খাওয়ার কষ্ট দূর হবে আর কিছু চাও তুমি না প্রভু কৃপা করে তুমি আমায় দেখা দিলে আমার খাওয়ার কষ্ট দূর করে দিলে আর আর কি চাওয়ার আছে তোমার থেকে তুমি তুমি আমার প্রণাম গ্রহণ করো প্রভু তোমার নির্লোভ স্বভাব আর সরলতা আমাকে বড়ই মুগ্ধ করেছে তাই তুমি না চাইলেও আমার বড়ে তোমার ধান জমি হবে গোলা ভর্তি ধান আর পুকুর ভর্তি মাছ হবে গোয়ালে দুগ্ধবতী গাভী হবে আরো অনেক কিছু হবে প্রভু প্রভু তোমার এত দয়া তবে একটা কথা জীবনে কখনো অহংকারী হবে না আর আমার এই বড়ের কথা আর কাউকে বলবে না তাই হবে তাই হবে প্রভু ভারী সহসরুর গল্প এর মধ্যে তো কোনো পেঁচে পেঁচের গন্ধ পেলাম না আমার গল্পের এই তো শুরু মহারাজ এটা তো কেবল ভূমিকা মহারাজ ও তো তাহলে বাকিটা বলো হ্যাঁ হ্যাঁ বলি বল তা ভগবানের বরে তো ভক্তের অবস্থা ফিরে গেল কিন্তু কি কিন্তু অবস্থা ফিরে যেতে লোকটাকে অহংকারী হয়ে উঠলো না 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 সে সেরকম মানুষই নয় তাহলে তার অবস্থা ফিরে যেতে দেখে তার এক খুর্ত তো দাদার চোখ টাটালো সে ভাবতে বসলো কি করে এমন হলো তা সে বেটা একদিন হাজির হলো লোকটার বাড়ি তা হ্যাঁ রে ভোদা কেমন আছিস ঠাকুর যেমন তা তোর ঠাকুরের ভালোই আছিস মনে হচ্ছে নতুন খড় উঠেছে আবার উঠোনের মধ্যে চালে ধানের গোলাও দেখতে পাচ্ছি রোজ রোজ পুকুরের পাকা মাছ আর গরুর দুধ খেয়ে খেয়ে তোর বউ আর ছেলে মেয়েদের চেহারা বেশ চেকনাই হয়েছে তোর কি যে বলো আরে আমি কি আর একা একা বলছি সারা গা শুদ্ধ লোক বলছে আমাকে বল না কি করে অবস্থা ফেরালি মানে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি নিশ্চয়ই কোনো পেয়েছিস না 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 নয় তাহলে ডাকাতি না দাদা তাও নয় আশ্চর্য গুপ্ত ধন চুরি ডাকাতি করিসনি তাহলে কি রাতারাতি ভোজ বাজিতে তোর অবস্থা ফিরে গেল না মানে মানে এক ভোঁদা তোর এই না মানে মার্কানিতে ভোল ভোলবার পাত্র আমি নই ভালোই ভালোয়ে যদি না বলিস তাহলে আমি কিন্তু আমি কিন্তু রাজার কাছে গিয়ে তোর নামে নালিশ করব। রাজার কাছে নালিশ হ্যাঁ রাজার কাছে নালিশ রাজ পেয়াদা যখন গলায় গামছা পেঁচিয়ে পেটের কথা টেনে বের করবে তখন সেটা খুব ভালো হবে তো দই দোহাই দাদা রাজার কাছে নালিশ করোনা না তো আমি মরা মানুষ কেন কেন অযথা মরার উপর খাড়ার ঘা দেবে বলো তো তাহলে বল কি করে ফিরে গেল তোর অবস্থা আচ্ছা আচ্ছা বলছি দোষ নিও না ভগবান দোষ নিও ভগবানের নিষেধ সত্ত্বেও ওই ভক্ত সব বলেছিল এছাড়া আর কি উপায় ছিল বলুন তারপর কি হলো তার পরের দিন থেকে ওই তো দাদা ভগবানের পরম ভক্ত হয়ে উঠল এমনিতে তার অবস্থা বেশ ভালোই ছিল দুবেলা ভগবানের বিগ্রহের সামনে বসে ভগবান করে যেতে লাগলো তা ভগবান কি তাকে দেখা দিলেন তা না দিয়ে তার উপায় বা কি ছিল বলুন লোকটা যে ডেকে ডেকে লক্ষ্মী আর নারায়ণের কানের পুকা বের করে দিচ্ছিল একদিন ভগবান তাকেও দেখা দিলেন उठो চোখ খোলো দেখো আমি বৈকুণ্ঠপতি নারায়ণ ওঠো ভগবান তুমি এসে গেছো না এসে আর উপায় কি বলো বলো এত ডাকাডাকি করছিলে কেন এর আগে তো এত ভক্তি তোমার মধ্যে কোনোদিন দেখিনি তুমি তো আগে নাস্তিক ছিলে এ আমার মনের পরিবর্তন প্রভু তা বলো কি চাও বর চাই প্রভু বর চাও কি বর চাও তুমি তোমার বরে আমার খুটটো তো ভাইকে জমি জমা পুকুর গরু সব দিয়েছ ওই সবগুলোই তো তোমার আছে আছে তবু তবু আমি আরো বেশি কিছু চাই আমার তো তো ভাইয়ের থেকেও বেশি তুমি তো দেখছি ভারী হিংসুটে সে তুমি আমায় হিংসুটে ঝগড়াটে যাই বলো না কেন ওতে আমার কিছু যায় আসে না মোদ্দা কথা মোদ্দা কথা আমার যে ভাই দুবেলা খেতে পেত না সে আজ তোমার বরে খেয়ে পড়ে হেসে খেলে বেড়াচ্ছে এ যে আমার সহ্য হচ্ছে না তুমি ভারী নিজ স্বভাবে তোমার সাথে কথা বলতো আমার ঘৃণা হচ্ছে আমি চললাম বর না দিয়ে চলে যাবে হ্যাঁ যাবো যাও যাও তবে আমিও সবাইকে বলে বেড়াবো বলে বেড়াবে কি বলে বেড়াবে বলে বেড়াবো যে নারায়ণ ঠাকুর এক্কেবারে ভিকিরি হয়ে গেছে ভক্তের ডাকে সে হয়তো সারা দেয় কিন্তু হাত তুলে দেওয়ার মতন আর কোনো ক্ষমতাই তার নেই সব ক্ষমতা এখন ওষুধেরা কেড়ে নিয়েছে আমার সম্পর্কে এরকম একটা মিথ্যে কথা বলতে তুমি পারবে বলতে কি আর চাই কিন্তু আমার মনের মতন বর না পেলে এ কথা বলতে যে আমি বাধ্য হব ঠাকুর না তুমি তো দেখছি ভারী পেঁচালো মনের মানুষ ওই তো আমার জন্মগত স্বভাব কি হলো বর দেবে নাকি না দিয়েই চলে যাবে আচ্ছা ঠিক আছে বর দেবো তবে আমার কিন্তু একটা শর্ত আছে কি শর্ত আমার বরে তুমি যা পাবে তোমার খুট্ট তো ভাইয়ের কিন্তু তার দ্বিগুণ হয়ে যাবে আমি যা পাবো আমার খুট্ট তো ভাইয়ের তার দ্বিগুণ হয়ে যাবে এই তোমার বিচার হ্যাঁ তোমার মতো লোকের জন্য এই আমার বিচার এবার ভেবে বলো বর চাও নাকি চাও না আর আমি তোমার বর যদি না নিই না নিলে আমার বইই গেল তবে এরপর আমার নামে উল্টো পাল্টা কিছু লটালে আমার অভিশাপে তুমি কিন্তু ভস্ম হয়ে যাবে চাদু। উম ভোরে বেটা নন্দের পো আমার প্যাঁচের ওপরে তুই উল্টো প্যাঁচ কসলি ঠিক আছে দেখ তোর আর তোর পরম ভক্তের কি অবস্থা করি আমি কি হলো বর চাইবে নাকি আমি চলে যাব না না প্রভু চলে যাও না বর আমি চাইছি তাহলে চাও চাও অযথা দেরি করো না ব্যাপারটা আরেকবার ঝালিয়ে নি আমি যা পাবো আমার খুঁড়ত তো ভাই তার দ্বিগুণ তাই তো হ্যাঁ হবে বলো কি চাই জমি জমা টাকা পয়সা সোনা দানা না 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 প্রভু একেই তো তুমি আমার হিংসুটে নিচু স্বভাব এসব বলেছ এরপর এরপর যদি আবার এসব কিছু চাই তাহলে তুমি আবার আমায় লোবি হ্যাংলা এসব বলবে না তার চেয়ে তার চেয়ে তুমি এক কাজ করো তুমি আমার একটা চোখ কানা করে দাও কানা করে দেবো তথাস্তু তাই হবে তোমার মতো লোকের ওই কানা হওয়াই ভালো ওই পাজিটা না হয় কানা হলো কিন্তু ভগবানের শর্ত অনুযায়ী ওই ভালো মানুষ লোকটারও তো ঠিক ধরেছেন সে তার দু হারিয়ে পুরোপুরি অন্ধ হয়ে গেল ছি ছি এ কি করলে তুমি তোমার পরম ভক্ত ওই নির্লম মানুষটা শুধু তোমার মূর্খামের জন্য সারাটা জীবনের মতো অন্ধ হয়ে গেল বিশ্বাস করো লক্ষ্মী ওই ভণ্ডর চাতুরিটা আমি ঠিক ধরতে পারিনি মানুষ হলো ওই ব্রহ্মার তৈরি শ্রেষ্ঠ জীব সেই মানুষের মনের মধ্যে কিনা এত বিষ না না আমি প্রতিজ্ঞা করছি এবার থেকে ওই মর্তের কারোর ডাকি আমি আর সাড়া দেবো না সেই থেকে নারায়ণ চন্দ্র কানে গুজলেন তুলো তাই তাকে যতই ডাকো না কেন সে ডাকার তার কানে পৌঁছয় না আর আর সেই গরিব লোকটা তার কি হলো তার আর কি হবে দৃষ্টিশক্তি হারিয়ে সে তখন শুধু চোখের জল ফেলতে লাগলো হায় ভগবান 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 আমি আমি কি এমন মহাপাপ করেছি যে তুমি আমায় এত বড় শাস্তি দিলে ভগবান হায় হায় ঠাকুর তোমার দয়ায় খেতে পড়তে পেলাম কিন্তু আমার চোখ আমার চোখ হায় হায় ভগবান দেখো স্বামী দেখো শুধু তোমার বুদ্ধির ভুলে আজ লোকটার কি অবস্থা দেখো ভগবান কান্নার শব্দে আমার বুকটা যে ফেটে যাচ্ছে কি হলো শুনতে পাচ্ছ কি হলো কি ধাক্কা মারছো কেন ও তুমি তো আমার এখন কানে তুলো দিয়েছো কিছুই তো কানে যাচ্ছে না তোমার ঠিক আছে আমাকে এই কিশাকটা করতে হবে কে কে হাত রাখলো আমার মাথায় আমি লক্ষ্মী লক্ষ্মী কোন লক্ষ্মী আমি নারায়ণের পত্নী লক্ষ্মী মা মা লক্ষ্মী মা মা তুমি এসেছো আমার ঘরে মা হায়রে হায়রে কত বড় অভাগা আমি তুমি দয়া করে আমার ঘরে পা রাখলে অথচ অথচ ভাগ্য দোষে তোমায় আমি তোমায় আমি দেখতে পারছি না মা তোমায় আমি দেখতে পারছি না মা দুচোখে দেখতে না পেলেই বা আমি তোমার কপালে এঁকে দিলাম তৃতীয় নয়ন মানে মনের চোখ আজ থেকে এই মনের চোখে সব কিছু দেখতে পাবে তুমি তাহলে বুঝতে পারলেন তো মহারাজ নারায়ণ ঠাকুর কেন সাড়া দেন না তাই অকারণে ভগবান নেই ভগবান নেই না করে যা করতে হবে নিজেদেরই করতে হবে গোপাল কি বলতে চাইছো পরিষ্কার করে বলো তো আপনি এ রাজ্যের রাজা তাই প্রজাদের দুঃখ আপনাকেই দূর করতে হবে মহারাজ হুম কিন্তু মাঝে মধ্যে ওই শত চেষ্টা করেও যে পারি না শত চেষ্টায় না হলে লক্ষ্যবার যে চেষ্টা করে যেতে হবে আপনার তবেই না আপনি প্রজাপালক হতে পারবেন ধন্য ধন্য গোপাল তুমি ধন্য মা লক্ষ্মী যেমন ওই ভক্তের মনের চোখ খুলে দিয়েছিলেন তুমিও আজ তেমনি ভাবেই আমার মনের চোখ খুলে দিলে হ্যাঁ লোকে বলে তুমি আমার ভাঁড় কিন্তু যথার্থ অর্থেই তুমি বিদূষক বিদূষক জানেন তো মহারাজ বিদূষককে নিয়ে একটা মজার ছড়া আছে হ্যাঁ বিদূষককে মজার ছড়া এই শোনাও শোনাও আরে শোনাও দেখি হ্যাঁ শুনুন রাজার সাথে দিনরাত কাটে নিত্য জোগাই তার মনটা আশায় আশায় পেছন ধরিনু তিনি দেখালেন ঘন্টা পুজোর সময় পেলাম না কিছু মাথাটি হইলো হেঁট বিদুষাক নাম কিনিলাম শুধু ভরিল না পোড়া পেট ঠিক আছে ঠিক আছে যাতে যাতে তোমার পেট ভরে সেই ব্যবস্থা আমি করছি ওই পশ্চিম পাড়ার দশ বিঘা ধান জমি আজ থেকে তোমার কেমন কি খুশি তো

বা গোপালকে জব্দ করতে ভগবানকে পুরী পাঠানো তো তোমারই মত ছিল হ্যাঁ হ্যাঁ তো তাতে কি হলো আরে হাতারা সেটা তো আর গোপাল জানে না ও হ্যাঁ হ্যাঁ কিন্তু মহারাজ গোপালকে তো তাহলে বেশ ভালো রকম করে পেঁচে ফেলতে হয় আরে সেটা ফেলবো কেমন করে হ্যাঁ সেটাই তো এখন লাখ টাকার প্রশ্ন পেয়েছি পেয়েছি মহারাজ পেয়েছি পেয়েছি দেখো আবার নাচ করে আরে আরে এটা কি দুর্গাপূজার ভাষণ নাকি যে নাচ করছো মহারাজ গোপালকে পেয়েছে ফেলার কল পেয়ে গেছি পেয়ে গেছি হ্যাঁ তাহলে আর বলছে কি এই তাহলে আ নানিজি বলে ফেলো না পটপট করে তাহলে শুনুন বাবা ওয়া 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 মা এটা দারুণ চমৎকার তাহলে তাহলে আজি সবাই কথাটাpartite হবে কি বলো যেটা বলছিলাম যে ঠান্ডা তো এবারে মনে হচ্ছে আসবো আসবো না করে এসেই পড়েছে ঠান্ডা এসে গেলে তো আর পুকুরের জলে নামা যাবে না ও বাবা পুকুরের জলে নামা না নামা নিয়ে মহারাজের এত চিন্তা কিসের ব্যাপারটা কেমন লাগছে মনে হচ্ছে বিজ্ঞানী তাই আমি ঠিক করেছি যে ঠান্ডাতে একেবারে ওই জাঁকিয়ে পড়ার আগে আমাদের সভাসদের মধ্যে একটা সাঁতারের প্রতিযোগিতা করব। ও বাবা সাঁতার সাঁতার সে তো সে তো কোন ছোটবেলায় শেষ কেটেছে তা আপনাদের কি মত আমাদের আবার মত কি মহারাজ আপনি যেটা ঠিক করেছেন সেটাই হবে উমা আমি আমার সাঁতার কাটলে তো এই টাকে ঠান্ডা লেগে যাবে যে বেশ বেশ তাহলে কবি কব আগামী রবিবার এই সাঁতারের প্রতিযোগিতাটা হবে কেমন দেখেছে তো মন্ত্রী মহারাজ মিলে আগে থেকে ঠিক করে রেখেছিল যে এমনটাই করবে কিন্তু কিন্তু এবার কি হবে গো এত বড় গাড়ি নিয়ে সাঁতার কাটবো কেমন করে কিন্তু তোমার তো দাড়ি আর আমার যে ভুঁড়ি কি যে করি আচ্ছা তাহলে সভা আজকের মতো এখানেই মুলতুবি এবারই তো জমবে খেল মহারাজ কিন্তু পারবে তো গোপালকে হারাতে মন্ত্রী সাঁতার আর গোপাল ও এই জীবনে ওই জীবনে যতবার চেষ্টা করু আমাকে হারাতে কেন ছুঁতে পর্যন্ত পারবে না আর একটা কথাও বলছি মহারাজ আপনাকে দেখবেন ও প্রতিযোগিতায় সবার শেষে সাঁতার কেটে পৌঁছাবে বা বা বাবা বলো কি তাহলে এবার গোপাল পাঠবে তোমার কপাল কিন্তু মহারাজ আমি যে এই প্রতিযোগিতায় প্রথম হব সেটার কোনো পুরস্কার থাকবে না খালি থাকবে থাকবে পুরস্কার থাকবে আর গোপাল যে শেষ হবে তারও তিরস্কারের ব্যবস্থা থাকবে বলেন কি তিরস্কার সাঁতার কাটতে কিন্তু কিন্তু আমাদের অবস্থাটা একবার ভেবে দেখো তো আমার এত বড় রবীন্দ্রনাথের মতো দাঁড়িয়ে নিয়ে আমি সাঁতার কাটবো কি করে আর আমি তো শুধু ডুব সাঁতার দিতেই পারি আমার অবস্থাটা ভাবো একবার ওই দৌ পুকুরে নামলেই আমার গা কেমন ঘিন ঘিন করে একটা উপায় আছে হুম কি উপায় আরে মহারাজ তো কোথাও বলেননি যে এই সময়ের মধ্যেই শেষ করতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ হুম তাহলে সবাই রকম ভাবে শেষ করে ফেললেই হলো সাঁতারটা ব্যাস কি কি বলো গো তাহলে মহারাজের কথা রাখাও হলো আবার আমাদের নিজের নিজের কষ্ট হলে থেমে থেমে দম নিয়ে কাটলেই হবে মন্দ বল তো তাহলে সবাই তৈরি তো সাঁতার কাটতে নাকি সবাই এমন চুপচাপ কেন বুঝতে পারছেন না মহারাজ সবাই ভেতরে ভেতরে টকবক করে ফুটছে এই প্রতিযোগিতার জন্য হ্যাঁ ফুটছে না ছাই হ্যাঁ যেটা কাল বলতে ভুলে গেছিলাম আপনারা এত কষ্ট করে সাতা কাটবেন তো পুরস্কার তো কিছু দিতেই হবে নাকি ওমা আবার পুরস্কারও আছে নাকি বাহ পুরস্কার থাকবে না সবার জন্য আছে প্রথম দ্বিতীয় তৃতীয় সবার জন্য ওই যে সবার শেষ হবে তার জন্যও কি আবদার না না গোপাল সেটা তো হতে পারে না একমাত্র যে শেষ হবে তাকে দেবো আমি পুরস্কারের বদলে তিরস্কার কিন্তু কি দেবো সেটা সেটা আমি ওই প্রতিযোগিতার দিনই বলবো কেমন ও এই তাহলে ফন্দিক করা হয়েছে মনে মনে হ্যাঁ না মুশকিল হয়ে গেল দেখছি কি হলো গো আর কি হবে আমার তো শেষ হওয়া ছাড়া আর কোনো গতি নেই তাহলে গোপাল তোমার কি হবে গো কি গোপাল গোপাল কাটো কাটো সাথার কাটো সাতার কাটো দেখো গোপাল তো শুধু ডুবই দিচ্ছে সাতার কাটছে না ওরে বাবারে ওরে বাবারে

আরে করছো কি গো শুধু দুধ দিলে সাতার হবে নাকি আরে হাত পা কাটো আরে নইলে এগোতে কেমন করে এগোবে এগোবে এবার এবার দেখ কেমন লাগে দেখ কেমন লাগে

মহারাজ এবারে একেবারে কেল্লাফতে এত হাস্য কেন গোহা কি হয়েছে সেটা বলবে তো বলবো আর কি মহারাজ এবার শুধু দেখে যান কি হচ্ছে মন্ত্রী এবার আর না হেসে বলো না বাবা কী হয়েছে গোপাল একেবারে নাস্তা নামুদ হচ্ছে সাঁতার কাটতে গিয়ে ठीक बोलছো ঠিক মানে ঠিক 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 মানে তিন ঠিক আর মানে রবিবার গোপাল প্রতিযোগিতায় শেষ হচ্ছেই বাবা মন্ত্রী তুমি জামাকে কি আনন্দ দিলে বলে বোঝাতে পারবো না গো এখনই এত গদগদ হয়ে লাভ নেই কেন 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 বাহ যে শেষ হবে তার তিরস্কার কি হবে সেটা কিন্তু এখনো ঠিক করেননি আরে সেটা তো রবিবারই বলবো আরে বলবেন তো বটে কিন্তু ঠিক করে রাখবেন না কি বলবেন হুম ঠিক কথা মনে করিয়ে তো মন্ত্রী কিন্তু কি শাস্তি দেওয়া যায় বলো তো তাহলে বলি শুনুন দারুন দারুন এবার গোপাল বুঝবে কত ধানে কত চাল না গোপাল দাদু তোমা শেষ হওয়া কেউ আটকাতে পারবে না সে স্বয়ং মহাদেবের লেও না কি করবে গো আমার তো মনে হয় তোর আবার কি মনে হয় আমার মনে হচ্ছে মন্ত্রী মশাই আর মহারাজ মিলে কি তিরস্কার দেবে সেটা ঠিক করে রেখেছে হুম সেটা অস্বাভাবিক কিছু নয় আর মন্ত্রী মশাইও এটা জানে যে গোপাল দাদু ডুব সাঁতার ছাড়া আর কোন সাঁতারই জানে না এবার কি হবে গো হবে আবার কি বুদ্ধি খাটাতে হবে শোন বুঝলি তো তোদের কাকে কি করতে হবে হ্যাঁ হ্যাঁ তুমি তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু আমরা তো আছি নাকি আমরা তোমাকে শেষ হতেই দেব না দেব না দেব না এবারে দেখি মন্ত্রী আর মহারাজের দৌড় কত দূর আরে বাবা বাবা মা কি দারুন ব্যবস্থা করেছো মন্ত্রী কোথায় আর ব্যবস্থা মহারাজ আসুন আসুন এদিকে আসুন এদিকে আসুন কেন এখানেই বসিপুরিরা সে কি কথা মহারাজ ওই যে সামিয়ানা খাটানো হয়েছে তার নিচে বসবেন চলুন এরোদ লাগবে না বাবা বা সত্যি মন্ত্রী তুমি আমার কত দিকে খেয়াল রাখো হ্যাঁ ঢং হচ্ছে যত সাপ আরে এই যে কি এটা বাজিয়েই তো প্রতিযোগিতা শুরু হবে চমৎকার তা দারুণ দারুণ লাগছিল সবাইকে কেমন সবাইকে সাঁতারু সাঁতারু মনে হচ্ছে দেখুন দেখুন আমাদের দেখাচ্ছে দেখো আমাদের দেখাচ্ছে মন্ত্রী বেটাকে তো দেখে মনে হচ্ছে যেন নেংটি দূর কিরে আরে কাজে নম্ব ককর এত অস্থির হচ্ছিস কেন দাঁড়া না পুটি ইশারা না করা পর্যন্ত কোনো কাজ করা যাবে না ব্যাস দাঁড়িয়ে থাকো কগর পুটি ইশারা করবে তারপর খেল চুরু করবো কিন্তু মন্ত্রী সব সব ঠিক আছে তো একদম দেখছেন না গোপাল কেমন ঠক ঠক করে কাঁপছে কেন 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 কাঁপছে কেন বাহ ও তো জানি যে ও শেষ হবে আর তারপর তিরস্কার কি হবে সেটা ভেবে ভেবেই কাপড়ে না ছোট বাইরে করে ফেলে হ্যাঁ ছোট বাইরে যা বলেছো আনন্দে প্রাণ একেবারে গড়ের মাঠ দেখেছো পন্ডিত তাই তো দেখছি আরে মন্ত্রী যাও যাও আমার সঙ্গে আর বকবক করতে হবে না জায়গা যাও জায়গা যাও হ্যাঁ যাচ্ছি যাচ্ছি কিন্তু মহারাজ তিরস্কার বা পুরস্কার কি হবে কিছুই তো বললেন না ওই তো প্রথম জন পাবে হাজার টাকা দ্বিতীয় জন পাবে নশো টাকা এভাবে ওই একশো টাকা করে কমবে কিন্তু যে সবার শেষ হবে তার জন্য তিরস্কার মানে শাস্তি হচ্ছে তাকে নেড়া করে ঘোল ঢেলে সারা কৃষ্ণনগর ঘোরানো হবে গোপাল শুনলে তো তিরস্কারটা খুব সাবধান তবে শেষ হলে তোমার একটা সুবিধে হবে সুবিধে সেটা আবার কিসের বাহ গোপালের মাথায় চুলই তো নেই তাই ন্যাড়া করতে বেশি সময় লাগবে না ও আচ্ছা তার মানে ধরেই নিয়েছে যে গোপাল তুমি সবার শেষ হচ্ছ খাওয়াচ্ছি মহারাজ প্রতিযোগিতা শুরু করুন শুরু করুন হ্যাঁ হ্যাঁ তাহলে এই আমি মাছিবা বাজাচ্ছি ওই দেখ পুটি ইশারা করছে চল তাহলে নেমা পডি সাবধানে अपन যেতে কারো ছোঁকে না পড়ে যাস বাবা এই তো মন্ত্রী চমৎকার কাটছো বাবা বাবা ছমা কবিও কি দারুন সাঁতার কাটে না দেখলে তো বিশ্বাসই করতাম না জোরে কাটো জোরে গোপাল গোপাল জোরে জোরে সাঁতার কাটো জোরে জোরে গোপাল আরে তুমি সাঁতার কাটছো না খাবি খাচ্ছো জোরে মন্ত্রীদা মন্ত্রীদা জোরে কাটো জোরে বাকিরা তাও তো কাটছে কিন্তু গোপালের অবস্থা তো ঢলঢলে মন্ত্রীর বুদ্ধিতে এবার গোপাল জব্দ হচ্ছেই আরো জোরে আরো আরো জোরে মন্ত্রীদা আরো জোরে 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 মন্ত্রী আরো জোরে জোরে চেষ্টা চালিয়ে যাও গোপাল হাল ছিল না আরে রাবলা কার পা বোঝা তো সেই তো জলের তলা থেকে কিছুই বোঝা যাচ্ছে না তাহলে কি করবি রোদ যা কে ঢুক চালা গোপাল গোপাল আলো জোরে হ্যাঁ হ্যাঁ আলো জরে জরে গোপাল জরে জরে সদর কাটো জরে কাটো জরে গোপাল জরে গোপাল জরে জরে আলো জরে মন্ত্রীদা জরে কাটো জোরে আরো আরো জরে আরো জরে মন্ত্রীদা জরে জরে হাতটা ছাড়ো না হাতটা ছাড়ো জরে জরে মন্ত্রী মশাই জোরে চেষ্টা চালিয়ে যাও গোপাল হাল ছেড়ো না হাল ছেড়ো না ওকি ওnabla উঠে পড়লো কেন ও ও ওরা কি বুঝতে না চলে তলায় তাহলে মন্ত্রীর লাইনে গিয়ে দাঁড়াই যদি বোঝে ওই দা মানে ওই লাইনেই মন্ত্রী মশাই আসছে সাঁতার কেটে চ আবার ডুব দেয়

মন্ত্রী যে শেষ হয়ে গেল এবার কি হবে ও ফিটাই ঘেঁটে গেল মন্ত্রী বেড কিনা মহারাজ আসুন এগিয়ে আসুন মহারাজ তাহলে আমি প্রথম হলাম আর আমি দ্বিতীয় কিন্তু শেষ কে কে আবার আমাদের মন্ত্রী তাহলে মহারাজ আপনার শাস্তিটা দেবেন তো দেবো না একশো বর দেব হাজার বর দেব সবার সামনে পুরো মতলবটা আমার নষ্ট করে দিল ওরে বাবা না মহারাজ আমি ন্যাড়া হব না ঘোলো ঢালতে দেব না ওরে বাবা আমাকে ছেড়ে দিন

Click the show links and enjoy watching the videos.